चिया श्रमिकहरूको चार बुँदे माग लिएर केन्द्रीय मन्त्री जोन बार्लाको घर अगाडि तृणमूल काङ्ग्रेसका कार्यकर्ताहरू धर्नामा बसेका छन्। शुक्रबार जलपाइगढी आइएनटिटियुसी र तृणमूल काङ्ग्रेस चिया बगान मजदुर युनियनका कार्यकर्ता र समर्थकहरू बिहानैदेखि धर्नामा बसे। चिया श्रमिकको पिएफमा भ्रष्टाचार भएको अभियोगसँगै अन्य थुप्रै अभियोग लिएर धर्ना सुरु गरिएको बताइएको छ। केन्द्रीय मन्त्री निर्मला सीतारमणले बजेटमा चिया श्रमिकको सर्वाङ्गीण विकासका लागि 1,000 रुपियाँको प्याकेज घोषणा गरेको, चिया श्रमिकको 58 वर्षमा सेवानिवृत्त चिया बगानका छात्र छात्राहरूका लागि छात्रवृत्ति बन्द गरिएको लगायतका धेरै मागहरूलाई लिएर तृणमूल श्रमिक सङ्गठनको धरना सुरु गरेको बताइएको छ। कुनै प्रकारको तनावलाई रोक्नका लागि केन्द्रीय मन्त्रीको घर अगाडि बानरहाट पुलिस त्यहाँ तैनात छ। यो धरना शुक्रबारदेखि लगातार 10 दिनसम्म जारी रहने बताइएको छ। धरनामा आइएनटिटियुसीका जिल्ला अध्यक्ष राजेश लाक्रासँगै तृणमूल काङ्ग्रेस चिया बगान श्रमिक युनियन केन्द्रीय समितिका सदस्य राजु गुरुङ, तब्रकली सुजु छेत्री, सञ्जय कुजुर लगायतको उपस्थिति रहेको थियो। यस घटनाले बानरहाट क्षेत्रको राजनीतिक परिवेश उत्पत बन्न पुगेको छ। লক্ষ্মীপাড়া যেটা ঘটনা ঘটছে এটা দুর্ভাগ্যজনক। আমরা পিএফ ডিপার্টমেন্ট নিয়ে ওরা আন্দোলন করছে, কিন্তু সত্যি করে পিএফ ডিপার্টমেন্ট অলরেডি অনেক বাগান মালিককে কেস করেছে, এফআইআর হয়েছে আর অলরেডি কেস থানাতে পড়ে আছে। কিন্তু এরা, আমি বুঝতে পারছি না আমার ঘর কেন হয় না। আমি তো পিএফ ডিপার্টমেন্টে নট আ মেম্বার অলসো। হ্যাঁ, আমরা সেন্ট্রাল গভর্নমেন্ট, পিএফ ডিপার্টমেন্ট, কিন্তু পিএফ ডিপার্টমেন্ট অলরেডি কেস করে এফআইআর করা আছে, কিন্তু আজ অবধি পুলিশের পুলিশ স্টেশন পড়ে আছে ওই কেসটা। কিন্তু আজকে একটা মালিক এখানে তোতাপাড়া সামনে আছে, রেড ব্যাঙ্ক আছে, পিএফ কাটছে পাবলিকের, হ্যাঁ লেবারদের কাটছে, কিন্তু আজ অবধি ওই জমা করছে না। তার দায়িত্ব কার? বাগান মালিক। বাগান মালিকের উপরে কেস করা আছে, তোতাপাড়া রেড ব্যাঙ্ক মালিকদের কেস করা আছে, ওদেরকে কেন অ্যানেস করছে না? এরা তো আমার ঘর না ঘেরাও, থানাকে ঘেরাও করলে ভালো হইতো। থানাকে ঘেরাও করলে ওই মালিকদেরকে অ্যারেস্ট করলে তারা পিএফটির ঠিক মধ্যে জমা হবে। পিএফ ডিপার্টমেন্ট তো অলরেডি কেস করেছে, আমি অলরেডি কেস করেছি পিএফ ডিপার্টমেন্ট। আর যদি পিএফ ডিপার্টমেন্ট এটা যদি করেছে, তাহলে পুলিশ যদি অ্যারেস্ট না করে তাহলে তো দায়িত্ব। এখন তো এরা আমার বাড়ি ঘরে না কর, পুলিশের বাড়ি ঘেরাও করতো তাহলে ভালো। মানুষ বুঝতেছে আমি ডিবাইডিকে জানাচ্ছি এটা কি হয়েছে। তো ডিবাইডি বললো এটা তো আপনার ডিপার্টমেন্ট না, সেন্ট্রাল অলরেডি কেস করেছে পিএফ এর নিয়ে থানাতে, থানা তো ওদের আন্ডারে আছে, তাহলে কেন এখন অ্যারেস্ট করছে না? এরা তো যাও পুলিশকে ঘেরাও করো, আগামী দিন আমরা এনে, হ্যাঁ পুলিশকে আমরা ঘেরাও করবো আগামী দিন। এই পিএফ এর মালিকদেরকে কেন অ্যারেস্ট করছে না? ঘরকো ফার্নিচার নেই ঘরকো শোভা হুন্ছ, অতিথিহরুকো নজর ফার্নিচার মানে পড়ছ। ফার্নিচার কো লেটেস্ট ট্রেন্ড দ্বারা ঘরলাই নয়া লুকস কসরি দিনে ফার্নিচার জংশন 3 তলামা র 25,000 বর্গ ফুটমা ফৈলিয়েকো ফার্নিচার কো একমাত্র राम्रो संग्रह शोरूममा हर किसिमको फर्निचर कम मूल्यमा उपलब्ध छ। यसको रेन्ज र मूल्यलाई हेर्दै फर्निचरको वान स्टप सल्युसन हो फर्निचर जंक्सन। हो फर्निचर जंक्सन, 3 माइल सेवक रोड सिलिगुडी, फोन नम्बर 9851511111।